হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জান্নাতুর রায়হান 85 থেকে ওয়েলকাম করতেছি আজকে নতুন একটা রেসিপিতে। অবশ্যই লাইকটা দিয়ে সম্পূর্ণ রেসিপিটা স্কিপ না করে দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা প্রতিদিন আমার রেসিপি দেখে আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব মজার একটা রেসিপি। এখানে আমি মাছের কানের পাশগুলো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর বরবটি আর বেগুন নিয়েছিলাম। তো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনে পাতা এগুলো তো আছে। 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে কোঁচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলো একটু ভেজে এর মধ্যে 1 চা চামচ হলুদ আর দিয়ে দিয়েছি 2 চা চামচ মরিচ, 2 চা চামচ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এরপর এর মধ্যে যে মাছের কানের পাশগুলো রাখছিলাম ওগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে কিন্তু আগে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আপনি এই কানের পাশগুলো অংশ মানে যতটুকু হয় আর কি, ওই অনুযায়ী আপনি সবজিটা নেবেন। বেশি হলে আবার খেতে ভালো লাগবে না। তো টমেটো অবশ্যই দিবেন এই রান্নাটাতে। আর এখন আমি বেগুন আর বরবটি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিব, ঢাকনাটা উঠিয়ে এখন আবারও চেক করে নিব। দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে গিয়েছে। এভাবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। তো এই তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখন আমি ঝোলের বাইরে অ্যাড করব। তো সবজিগুলো সিদ্ধ হতে যতগুলো পানি দিতে হয় ততগুলো পানি দিয়ে আমি এগুলোকে বসিয়ে দিব। প্রথমে একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে লেচে লেগে না যায়। তো এখন আমি আবার একটু ঢাকনাটা দিব যাতে সবজিগুলো থেকে আরও একটু পানি উঠে আসে। দেখতে পাচ্ছেন আর একটু পানি উঠে আসছে। এখন আমি সম্পূর্ণরূপে চুলের পানিটার মধ্যে অ্যাড করে দিব। তো মাছের কানের পাশগুলো কিন্তু ভেঙে গেলে সমস্যা নেই, ভেঙে গেলেও কিন্তু খেতে মন্দ লাগবে না। তো এখন চুলের পানিটা দিয়ে এখন একেবারে রান্নাটা বসিয়ে দিব। এ পর্যায়ে এখন আমি নেড়ে ছেড়ে টমেটোগুলো সহ দিয়ে একদম বসিয়ে দিব ভালো করে। তো এই তো এখন রান্না শেষ পর্যায়ে এসে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। এতক্ষণ আমার রেসিপি জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।